হ্যালো এভরিওয়ান, সিকাস ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কি বলবো, আজকে সত্যি খুব ভালো লাগছে। মেয়ে অনেকটা সুস্থ আছে, আজকে অনেকটা ভালো আছে। তো কি বলবো, কাশিটা একটু একটু আছে। কালকে দেখানোর পর ডাক্তার কাশির ওষুধ কিছু চেঞ্জ করে দেয়নি, ওইটাই খাওয়াতে বলেছে, কিন্তু আস্তে আস্তে কমবে বলেছে। তো আজকে অনেকটা কাশি কমেছে। রাত্রে তো কাশি সেরকম কাশে না, আর সকালে একটু একটু কাশি হচ্ছে, ওর সেটা খুব কম। আর দেখো রোদ উঠেছে, হালকা হালকা, খুব একটা রোদ নেই। আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর প্রচুর মেঘ ছিল, তো আজকে দেখে মনে হয় না যে কালকে বৃষ্টি হয়েছিল। আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে না, একদম চারিদিকে সবুজ সবুজ গাছপালা, কি ভালো লাগছে দেখতে। বাগানটার বাগান নেই গো আমাদের, একদম সব গাছপালাতে কি অবস্থা হয়েছে, সব পরিষ্কার করতে হবে। আর এই যে সেই তোমাদেরকে বলিনি, লেবুর গাছ দেখো কত বড় হয়েছে, কিন্তু পাতিলেবু ধরছে না। পাতিলেবুর গাছ এটা কত বড় হয়েছে দেখো, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না সত্যি বুঝতে পারছি না। তোমরা কি জানো কেন হচ্ছে না গাছে লেবু? পরে কি ধরবে ভাবছি, তো কেটে দেবো ওকে, কেটে ফেলা হবে, কারণ লেবু ধরবে না তো এত বড় গাছ রেখে কি হবে, কিছু কোনো তো কাজ হবে না ওকে রেখে। তো যদি ধরে বলে এতদিন রাখা হয়েছিল, কিন্তু কোনো ফুলও ধরছে না, ফলও ধরছে না, কিছুই হচ্ছে না, জানি না কি হবে। আর এই যে পেয়ারার গাছে একটা পেয়ারাও খাওয়া হয়নি এবছর, সব পেয়ারাতে পোকা হয়ে গেছিলো জানো, জানি না কেন পোকা হয়েছে। এত সব কী কী বীজ টিজ কী দিতে বলেছিলো অনেকে, তো দেওয়া হলো, তবুও কিন্তু পোকা বন্ধ হলো না, পোকা কিন্তু ভেতরে থাকছে, খাওয়া হচ্ছে না, একটা পেয়ারাও খাওয়া হচ্ছে না। তো চলো ঘরের দিকে যাওয়া যাক, মেয়ে কী করছে একবার দেখি। মেয়ে কী করছে বলতো? মেয়ে মনে হয় মানে আমাদের যে পুরনো আগের দিনে যে ছবিগুলো ওইগুলো দেখছে বসে বসে। তো বারবার জিজ্ঞেস করছে, নানি এটা তোমার মেয়ে, এটা আমার মাম্মাম, এটা আমার আম্মু, এগুলো জিজ্ঞেস করছে। তো চলো তোমাদেরকে একটু একটু দেখাই, শেয়ার করি আমাদের পুরনো পুরনো দিনের ছবিগুলো, কেমন ছিলাম আগের দিনে দেখতে, পাতলা ছিলাম না মোটা ছিলাম, চলো দেখাই তোমাদের। ছবি দেখে আশরাফ হাসছে, এগুলো কি তুমি ছিলে, এগুলো কি তোমরা, দেখে হাসছে। দেখো হাসির কি আছে বলো, ছবি দেখে আগে যেমন ছিলাম সেরকমই তো ছবি উঠবে তাই না বলো। দেখো বা চেঞ্জ হয়ে গেছে নাকি, বউ চেঞ্জ হয়ে গেছে নাকি, দেখো ভালো করে। তো চলো তোমাদেরকে দেখাই ছবিগুলো, চলো দেখাই তোমাদের পুরোনো দিনের ছবিগুলো। তো এই যে দেখো সব থেকে পুরনো, যখন আমরা একদমই ছোট ছিলাম তিন ভাই বোনে, এটা। আর এই দেখো ভাই যখন একেবারেই ছোট তখন এটা ভাইয়ের ছবি, আর তারপর একটু যখন বড় হয়েছে তখন এই যে গাড়ি চালাচ্ছে, তারপরে এটা দিদির ছবি, বুঝতে পারছো নাকি জানি না। আর এটা এটা হলো আমার বার্থডে, এটা ভাই, এটা দেখো এটা আমার দিদি, আর এটা একটা আমার বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, এটা একটা আমার বান্ধবী, এটা আর একটা বান্ধবী এসেছিল সব বার্থডেতে আমার। এটা মামা, তোমার মামা, এটা তোমার মাম্মাম গো, চিনতে পারছো না, দেখো শাড়ি পরে বার্থডে, অনেক ছোটতে তখন বার্থডে পালন হচ্ছে। আমি শাড়ি পরে বার্থডে করলে চুরি হচ্ছে, আমি আরো দেখাই। এই যে দেখো একটা ছবি, এটা একটু বড়তে, এটা এটা বিউটি আন্টি, এটা তোমার মাম্মাম, ও এটা এটা আম্মু, আম্মু কত পাতলা ছিল দেখো। এটা তোমার আম্মুর বার্থডে সময়, আমাকে গরম লাগছে, আমরা আগে স্কুলে নাচ করতাম, তো এটা নাচের ছবি দেখো, এটা আমি আর আরো ছিল সব যারা নাচ করত গ্রুপের। দেখো অনেক
মানে পুরনো ছবি, এটা দিদি, এটাও দিদি। এটা আর একটা আমার বার্থডে, এটা দেখো পম্পা আন্টি তোমার, এটা মৌসুমি আন্টি, এটা পমি আন্টি, এটা আমার দাদি যখন বেঁচে ছিলেন তখন। কুহুকে দেখাচ্ছি, এগুলো পরিচয় করাচ্ছি দিদি কুহুর সঙ্গে সব সবার। কুহু তো এগুলো চেনে না কাউকে, চেনো তুমি? দেখো এটা পমি আন্টি, এটা তোমার মাম্মাম, কত পুচকি ছিল দেখো মাম্মাম, আর এটা আম্মু। দাদি কেন ফুটতে হতো? তোমার দাদি কেন ফুটতে হতো? কোথায় ভূতের মতো, দাদি কেন ভূতের মতো হবে? আর এই যে দেখো, এটা একটা আমার ছবি, অনেক অনেক ছবি আছে, অনেক অনেক পুরনো ছবি অনেক আছে। দেখো এ কুহু, দেখো এটা পাপন মামা তোমার, আর এটা আমি, এটা তোমার আম্মু, আর এটা পমি আন্টি। দেখো সবাই মিলে আমরা ক্যারাম বোর্ড খেলছি বসে বসে। তোমাদেরকে দেখাচ্ছি এরকম সেরকম আর বলছি না, অনেক অনেক ছবি আছে। আর এটা দেখো, এই ছবিটা, এটা আমার দিদি অনেক ছোট, একদমই পুচকি অবস্থায়। আর এই যে দেখো, এটা একটা দিদির ছবি, এটা বিয়েটা কিছুদিন আগেকার ছবিটা। অনেক অনেক অ্যালবাম আছে, কতই দেখাবো। ভাই কোথায় ঘুরতে গেছিল, ওখানকার ছবি। ওটা একটা ঈশানের ছবি চলে এসেছে এখানে আমাদের সঙ্গে। এই দেখো এগুলো দিদি, এটা দিদির একটা ছবি শাড়ি পরে। আর এটা দেখো, এটা আমি, আর এটা একটা দাদা হচ্ছে আমার, এটা দাদার ছেলে। আর এটা একটা মাসির মেয়ে, আর এটা আমার দিদি, আর এটা আর একটা মাসির মেয়ে। ছবিগুলো যখন আমার ভিডিওগুলো দেখবে না সবাই হাসবে, ওই পুরনো ছবিগুলো কোথা থেকে পেলি তুই? এটা দেখো, এটা আমি। এই জায়গাটা কোথায় জানো? এটা হলো বোদোড়া ব্রিজ, ওখানে আমার একটা মাসির বাড়ি আছে, তো ওখানে মাসির মেয়ের তখন বিয়ে ছিল, তখনকারই ছবি এটা, বোদোড়া ব্রিজ অনেকে হয়তো চিনবা। এটা আমার মামার মেয়ে, এটা ঝুমা। আর এটা আমার মা আব্বা। কতই ছবি, কতই ছবি দেখাবো, দেখাই। এটা মা, এটা একটা মামি, এটা একটা মামি, এটা একটা মানে বড় মাসির মেয়ে, এটা এটা একটা মেয়ে। মামার
মামিকে বলছি যে মামু যেদিন বলবে সেদিন যাব। দেখো একটা ছবি আমার, পোজ দিয়ে ছবি তুলেছি দেখো আমি। এটা ভাই কোথায় ঘুরতে গেছিল তখনকার এটা ছবিটা, তো এই ছবিটা দেখো, এটা যখন আমার বাবা চাকরি করতো সেটা অফিসের ছবি এটা। আর এটা দেখো যখন স্কুলের নাচের ছবি, তোমাদেরকে তো একটা দেখালাম, এই যে আর একটা, এটা ছবি নাচের ছবি, ছবিগুলো অনেক নষ্ট হয়ে গেছে। আর এটা আমার মামা, মামার এটা পুচকি ছেলে, এখন সে বড় হয়ে গেছে অনেক। এটা আমার মামি, এটা আমি আর আমার দিদি পড়াশোনা করছি আর ছবি তুলছি, আর এটা ভাই আর আমি। দেখো আশরাফ দেখছি সব ছবিগুলো মন দিয়ে। চিনতে পারছ একটা ছবিতে কোনটা তোমার বউ, চিনতে পারছ? হুম, চিনতে পারছ আশরাফ। তো এই ছিল আমাদের পুরনো দিনের ছবি, অনেক দেখিয়ে দিলাম তোমাদেরকে, যতগুলো ছিল সব দেখালাম, আরো আছে হয়তো, খুঁজলে হয়তো পাওয়া যাবে। তো খোঁজাখুঁজি করলে হয়তো আরো অনেক অ্যালবাম থাকবে, কিন্তু এখন কোথায় খুঁজবো দেখি, যদি আবার পাওয়া যায় তো আবার তোমাদেরকে দেখাবো, কিছু ছবি শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর তোমাদেরকে আরেকদিন আরেকটা ভিডিও করে দেখাবো আমাদের বিয়ের কিছু মুহূর্ত ছবি, ওই ছবিগুলো তোমাদেরকে কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো আজকের এগুলো পুরোনো দিনের দেখালাম, আর কি আর আরেকদিন আমি ভিডিও করবো, সেদিন দেখাবো, সেদিন আমার আর আশরাফের বিয়ের ভিডিও ছবি দেখাবো সেদিন। এগুলো কার ছবিগুলো সবার দেখালাম না, অনেকে ছবি আছে তো অনেকে মানে চিনতে পারবে না, সেই জন্য দেখালাম না, কিছু কিছু দেখালাম। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, এখনকার মতো টাটা। তো দেখো ফ্রেন্ড, এটা আবার একটা ছবি পেয়ে গেছি আমি। তো এই যে দেখো, এটা আমাদের স্কুল ড্রেস পরে ছবি তুলেছি আমরা, তখন সেদিন হয়তো কিছু একটা অনুষ্ঠান ছিল, তখন ছবিটা তুলেছি, ঠিক আমার মনে নেই কী অনুষ্ঠান ছিল। তো তখন আমরা 11-এ পড়ি, তো সবাই শাড়ি পরে গিয়েছিলাম, তো সবার ইচ্ছে হলো চলো একটা ছবি তুলে নিই। আর এই যে দেখো, এটা আমার মানে অনেক পুরনো ছবি, মনে হয় 9-10-এ পড়ি তখনকার ছবি। এটা কত বড় চুল দেখছো আমার, এটা একটা আমার কাকুর মেয়ে ডোনা, এখন সে অনেক বড় হয়ে গেছে। এটা দিদি, এটা দিদির ছবি, এটা আমার মা, মায়ের ছবি তো এর আগে তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে দেখো, এটা একটা আমাদের বিয়েতে তোলা ছবি, তো দেখো আমার মেয়ে ডিস্টার্ব করছে, দেখাতে দিচ্ছে না। আর এই যে একটা এইরকম একটা ছবি তো তোমাদেরকে এর আগে দেখালাম, দিদির বিয়ের আগের ছবি। আর এই যে দেখো, এটা একটা লেহেঙ্গা পরে আমার ছবি, তো অনেক ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ফ্রেন্ড, আর বেশি ভিডিওটা বড় করব না, এখানেই সমাপ্ত করলাম ভিডিওটা। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। চলো টাটা।